জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেললাইন এদেশের জনগণ মেনে নেবে না বলে সরকারকে হুঁশিয়ারি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক এরপর জানিয়ে দিব দুর্যোগ দুর্বিপাকে গণমানুষের পাশে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় ছিল আছে এবং থাকবে এরপর জানিয়ে দিব প্রবাসীরা সহজেই প্রধানমন্ত্রীর কাছে যেতে পারেন বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এদিকে নেত্রকোনায় বন্যার পানিতে বন্দি প্রায় চৌত্রিশ গ্রামের মানুষ গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভারতীয় পানির কারণে এ এলাকার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে শুক্রবার একুশে জুন সকাল পর্যন্ত পানিবন্দী হয়েছে চৌত্রিশটি গ্রামের এক হাজার ছয়শ পরিবার বন্যার পানিতে ডুবে গেছে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো এদিকে বৃদ্ধি অব্যাহত থাকায় খাদ্য সংকটের আশঙ্কা করা হচ্ছে অনেকেই বিপাকে পড়েছেন গবাদি পশু নিয়ে এবারে জানাবো পুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক থাকার অনুরোধ সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের সাবেক এবং বর্তমান সদস্যদের নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে অতিরঞ্জিত রিপোর্ট দাবি করে সবের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিপিএসএ এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে স্নাতক পাশ করা বিদেশি শিক্ষার্থীরা পাবেন গ্রিন কার্ড যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি পুনরায় নির্বাচিত হলেন মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করা বিদেশি সব শিক্ষার্থীকে গ্রিন কার্ড দিবেন অভিবাসনের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প কঠোর বক্তব্যের জন্য পরিচিত রিপাবলিকানরাও অভিবাসীদের জন্য তাশ্ল্য সুরে কথা বলেন নির্বাচনের আগে হঠাৎ ট্রাম্পের এমন অপ্রত্যাশিত বক্তব্য সর্বত্র আলোচনা চলছে আলজাজিরা শুক্রবার একুশে জুন এক প্রতিবেদনে বলছে বৃহস্পতিবার সিলিকন ভ্যালি কারিগরি বিনিয়োগকারীদের সঙ্গে একটি পডকাস্ট সাক্ষাৎকারে ট্রাম্প ওই বক্তব্য দেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বাংলাদেশের ভেতর ভারতের রেললাইন জনগণ মেনে নেবে না জয়নুল আবেদিন ফারুক আর শুক্রবার একুশে জুন জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী নাগরিক পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি সব মন্তব্য করেছেন জয়নুল আবেদিন বলেন আপনারা দেশের ভেতর দিয়ে রেললাইন নিয়ে যাবেন তা দেশের মানুষ কোনোদিনও মেনে নেবে না বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের অস্ত্র রসদ এবং বিভিন্ন ক্ষতিকর জিনিসপত্র পরিবহন বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না দেশের মানুষ জানে স্বৈরাচারের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করতে হয় যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এখন দিল্লির আগ্রাসন মেনে নিতে পারব না এ সময় তিনি বলেন শেখ হাসিনা গণতন্ত্র নসৎ করেছে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে দেশের মানুষ দুবেলা ভাত খেয়ে বেঁচে থাকার অধিকার হারিয়েছে বাজেটে গরিব মানুষ ট্যাক্স দেবে আর কোটি কোটি টাকা পাচারকারীরা উনিশ ভাগ ট্যাক্স দিয়ে তা বৈধ করবে তা হতে পারে না বিএনপির এই সিনিয়র নেতা বলেন সরকার কিছু সংখ্যক কামলাকে এবং পুলিশকে দিয়ে অন্যায়ভাবে বিরোধী দলকে দমনে নিয়োজিত তার প্রমাণ বেনজির আহমেদ আমাদের সঙ্গে আছে খালেদা জিয়াকে আর জেলে থাকতে হবে না আমরা জেলে রাখতে দিব না ইনশাল্লাহ দুর্যোগ দুর্বিপাকে গণমানুষের পাশে আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ প্রাকৃতিক দুর্যোগে এবং অর্থনৈতিক বিপর্যয় রোধে নানা রকমের পদক্ষেপ নিয়ে এসেছে লীগ যখন প্রতিষ্ঠা হয় তখন একদিকে মুসলিম লীগের দুঃশাসন এবং অব্যবস্থাপনা অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ মারাত্মক প্রভাব এবং সাম্প্রদায়িক দাঙ্গায় দুই দেশব্যাপী চরম খাদ্যভাব দেখা দেয় যার পরিপ্রেক্ষিতে উনিশশো সালের এগারোই অক্টোবর খাদ্য মিছিল করে আওয়ামী লীগ গ্রেপ্তার হন আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ এর মাঝেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় আওয়ামী লীগের নেতৃত্ব সালে বন্যায় আওয়ামী লীগ দুর্ভিক্ষ প্রতিরোধ কমিটি গঠন করে যথাসম্ভব মানুষকে সহায়তা করে এবং সরকারের অব্যবস্থাপনা এবং অবহেলার বিরুদ্ধে খাদ্য আন্দোলন গড়ে তুলে উনিশশো সালে কাউন্সিলে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক বাহিনী গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় যারা উনিশশো সালে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে নিরলস সহযোগিতা করে উনিশশো সালে বন্যায় খাদ্যর ভাব এবং উনিশশো সালে খাদ্য সংকট মোকাবেলায় এবং দুর্গত মানুষের সহযোগিতায় আওয়ামী তৎকালীন সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দর দেশের বিভিন্ন এলাকা সফর করেন উনিশশো সালে ছয় সেপ্টেম্বর যখন পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্ব পায় তখন দেশে খাদ্য অভাব ছিল সেই দুর্ভিক্ষ ব্যবস্থা মোকাবেলায় দেশের বিভিন্ন স্থানে ছয় লক্ষ মঞ্চাল বিতরণ বিনামূল্যে করা হয় এবং ছয় লক্ষ মন চাল মূল্যে বিতরণ করা হয় এ সময় এস্টেট রিলিফের জন্য প্রায় কোটি টাকা এবং কৃষি করে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে আনা সম্ভব হয় দেশে হাজার হাজার লঙ্গরখানা এবং রিলিফের ক্যাম্প খুলে অভুক্ত কোটি কোটি মানুষকে অনাহার থেকে রক্ষা করে আওয়ামী সরকার এক একটি লঙ্গরখানায় প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার অভুক্ত মানুষকে খাওয়ানো হতো আওয়ামী সরকার প্রত্যেকটি লঙ্গর বিনামূল্যে দুই মন বা এবং এর বেশি চাল সরবরাহ করত প্রায় বিশ মাসের মতো রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পালনের সুযোগ পাওয়া আওয়ামী লীগ সরকার এ সময় বিদেশ থেকে প্রায় আশি কোটি টাকা চাল আমদানি করে এবং দেশবাসীকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করে উনিশশো সালে সুন্দরবন এলাকায় ঘূর্ণিঝড়ের পর সর্বাত্মক ত্রাণ তৎপরতা চালায় আওয়ামী লীগ উনিশশো সালে পোলয়নকারী জলশ্বাসের পর রাজনৈতিক নিষ্পেষণের শিকার আওয়ামী লীগ ধারাবাহিকভাবে ত্রাণ তৎপরতা চালায় এরপর উনিশশো পশ্চিম পাকিস্তানি সরকারের চক্রান্তে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হলে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান আহ্বায়ক আহবায়ক এবং কমিউনিস্ট পার্টি আলী যুগ্ম মহাবায়ক করে দাঙ্গা প্রতিরোধ কমিটি গঠিত হয় সালে বন্যা প্লাবিত হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ছয় দফা আন্দোলনের মধ্যেই দলীয় নেতাকর্মীদের নিয়ে জনগণের প্রতি সহযোগিতা অব্যাহত রাখেন উনিশশো সালে বারোই নভেম্বর আগাথানে সর্বকালের ভয়ঙ্কর তম দা গ্রেট ভোলা সাইক্লোন নির্বাচনী প্রচারণা বন্ধ করে বাংলা বাংলাদেশ দুর্যোগ কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরপর উনিশশো সালের মার্চে অসহযোগ আন্দোলনের মাঝেও বন্যা নিয়ন্ত্রণ এবং শহর সংরক্ষণের কাজ উন্নয়ন এবং নির্মাণ কাজ ঘূর্ণিদুর্গত এলাকায় বাদ নির্মাণ সহ সব উন্নয়নমূলক কাজ সাহায্য সহযোগিতা পুনর্বাসন এবং পুনর্নির্মাণ কাজ অব্যাহত রাখার নির্দেশ দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযোদ্ধা চলাকালীন সময়েও বন্যা কবলিত পরিস্থিতি মোকাবেলা করা হয় এদিকে যুদ্ধ পরিচালনা অন্যদিকে শরণার্থী শিবিরে আশ্রয় কোটি কোটি মানুষের আহার এবং চিকিৎসার ব্যবস্থা করেছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন মুজিবনগর সরকার উনিশশো সালে দশই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিন কোটি ছিন্নমূল মানুষ দেড় কোটি অগ্নিদগ্ধ ঘরবাড়ি এক কোটি শরণার্থীর পুনর্বাসন শূন্য খাদ্য গুদাম অনাবাদী জমিসহ সংকটকুল পরিস্থিতি মোকাবেলায় দারুণ সফলতা দেখিয়েছেন খাদ্যভাবে দুই কোটি লোক মারা যাবে কিন্তু বঙ্গবন্ধু সরকার দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে চার কোটি পঁচাত্তর লক্ষ মন সামগ্রী বিতরণ করে সম্পত্তি প্রলয়নকারী ঘূর্ণিঝড় রিমালের আগাতে পূর্বেই আটাত্তর হাজার স্বেচ্ছাসেবকের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে মানুষকে নিয়ে আসে সরকার আক্রান্ত এলাকাগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যক্ষ নির্দেশনায় সরকারের পাশাপাশি সংগঠন আওয়ামী লীগ এবং তৎপরতা আর ত্রাণ কার্যক্রম চালাচ্ছে এভাবেই যুগ যুগ ধরে সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ সরকার প্রবাসীরা সহজেই প্রধানমন্ত্রীর কাছে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন একজন প্রবাসী যত সহজে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছতে পারেন জেলা আওয়ামী নেতার সম্ভব নয় বৃহস্পতিবার জুন সন্ধ্যায় মদিনার স্থান একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী সব কথা বলেন সৌদি আরবে পবিত্র হজ পালনকালে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু রজা শরীফ জারত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় মদিনার স্থানীয় একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভায় সব কথা বলেন তিনি এ সময় তিনি বলেন প্রবাসীদের জন্য বিশেষ পেনশন স্কিম অফসর ব্যাংকিং প্রবাসে ব্যবসায় মালিকানা থাকারও সুযোগ রয়েছে নেত্রকোনায় বন্যার পানিতে বন্দী চৌত্রিশ গ্রামের মানুষ ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে ধনুমনগড়া বালই বন্যী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে ফলে উপজেলার প্রত্যেকটি হাওড়ে পানি বাড়ছে এতে করে উপজেলার বিভিন্ন এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রন রুম এবং মনিটরিং টিম গঠন করা হয়েছে প্রস্তুত রাখা হয়েছে বৃষ্টি আশ্রয়কেন্দ্র আর শুক্রবার সরে গিয়ে দেখা গেছে উপজেলার মাঘান ইউনিয়নের মাঘান নয়াপাড়া পাদারকোনা চত্রমপুর জঙ্গল ডেমারগাতি এবং গোবিন্দশ্রী ইউনিয়ন গুসাগ্রাম শান্তিপাড়া সহ বিভিন্ন এলাকায় বন্যার পানিতে তলিয়ে গেছে এ সময় জহিরুল ইসলাম নামে একজন জানান আমার ইউনিয়নের প্রায় চারশো পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন খাদ্য সংকট থাকলে তা দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে